যে কোনো টেকনিক্যাল ও টিউটোরিয়াল রিলেটেড ভিডিও বাংলায় পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি খুব সুন্দর আরেকটা টিউটোরিয়াল নিয়ে। তো টাইটেলে তোমরা দেখতেই পেয়েছো, টাইটেলটা দেখে আন্দাজ করতে পেরেছো যে আজকের আমাদের বিষয়টা কি হতে চলেছে। তো আজকে আমরা মেনলি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ভিডিও এডিটিং এর সময় আমরা সাবজেক্টের পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করতে পারি। তো এই মুহূর্তে তোমরা যেটা দেখতে পাচ্ছ, আমি যেখানটায় বসে ভিডিওটা শুট করছি আমার ঠিক পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো, এটা এক কালারের সবুজ কালারের একটা দেয়াল। তো এরকম ধরনের কোনো একটা দেয়াল, বা যদি দেয়াল সবুজ কালারের না হয় তাহলে তোমরা সবুজ কালারের যে কোনো কাপড়কে, এক কালারের কাপড়কে নিজের পিছনে টাঙিয়ে নিতে পারো, টাঙিয়ে সেটার সামনে বসে ভিডিওটাকে প্রথমে তোমাদেরকে শুট করতে হবে। তো এটা সবুজ কালারের জায়গায় অন্য কোনো কালারও হতে পারে, বাট মাথায় রাখবে সেটা যেন যে কোনো একটা সিঙ্গেল টোন কালার হয়। তো সেরকম কোনো একটা দেয়ালের সামনে বা কোনো কাপড়ের সামনে বা কোনো স্ক্রিন তোমরা পিছনে টাঙিয়ে নিতে পারো, টাঙিয়ে সেটার সামনে বসে তোমাদেরকে প্রথমে ভিডিওটা শুট করতে হবে। এরপর এডিটিং এর মাধ্যমে সেই জিনিসটাকে আমরা, এক কালারের যে দেয়াল আছে বা যে কাপড়টা আছে, তো সেই জিনিসটাকে আমরা রিমুভ করতে পারি এডিটিং এর মাধ্যমে। কাইন মাস্টারে আমরা সেটাকে রিমুভ করতে পারি এবং রিমুভ করে তার জায়গায় যে কোনো ছবি বা যে কোনো রকম অন্য কোনো ছবি আমরা অ্যাড করে নিতে পারি। তো এগুলোকে বলে ক্রোমা কি এফেক্ট বা গ্রিন স্ক্রিন এফেক্ট। তোমরা যত হলিউড মুভি বা যত স্পেশাল এফেক্টের যত মুভি দেখো, সেই সব মুভিতেও এইভাবে একই প্রসেস ফলো করে কিন্তু ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করা হয়। তো চলো আর দেরি না করে আমরা মেন টিউটোরিয়ালের দিকে যাই, তোমাদেরকে মোবাইল স্ক্রিনের দিকে নিয়ে যাই এবং পুরো এডিটিং প্রসেসটা কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে এক্সপ্লেন করি। তো বন্ধুরা, চলে এসেছি আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে। তো চলো দেরি না করে কাইন মাস্টার ওপেন করে নিই। তো কাইন মাস্টার ওপেন হচ্ছে। কাইন মাস্টার ওপেন হওয়ার পরে প্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে প্লাস বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করে একটা এমটি প্রজেক্ট সিলেক্ট করে নিতে হবে। তো এমটি প্রজেক্ট সিলেক্ট করার পর আমাদেরকে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। অ্যাকচুয়ালি আমরা যে পিছনের দেয়ালটা যেটা বলছিলাম, পিছনের দেয়ালটাকে সরিয়ে যে ছবিটা বা যে ব্যাকগ্রাউন্ডটা আনতে চাইছি সেটাকে আমাদেরকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তো আমি ফর এক্সাম্পল এই ব্রিক ওয়ালটা যেটা, এটাকে সিলেক্ট করে ওকে করলাম। এই ছবিটাকে আমি আমার সাবজেক্টের পিছনে আনতে চাই। তো ছবিটাকে সিলেক্ট করে নিলাম প্রথমেই। ছবিটাকে সিলেক্ট করার পর ছবিটায় ক্লিক করব। ক্লিক করে এটাকে একটু জুম করব। জুম করে ফুল স্ক্রিনে ফিট করে নেব। ফুল স্ক্রিনে ফিট হওয়ার পর এই ইকুয়াল টু বাটনটায় ক্লিক করব। তাহলে প্রথম স্টার্ট আর এন্ডিং পজিশনটা সিলেক্ট হয়ে গেল আমার জুম অবস্থায়। দিয়ে আমি ওকে করব। ওকে করার পর এটার উপরে আবার ক্লিক করব। ক্লিক করে এটাকে একটু স্ট্রেচ করে বড় করে নেব। তো হয়ে গেছে। হওয়ার পর ওকে করব। এরপর আমাদের যেটা কাজ সেটা হচ্ছে লেয়ার অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে যে মেন ভিডিও যেটার ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করতে চাই সেটাকে ইম্পোর্ট করতে হবে। তো লেয়ার অপশানে যাব, গিয়ে মিডিয়ায় ক্লিক করার পর আমরা ভিডিওটা, যে ভিডিওটার আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই সেই ভিডিওটাকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করে ওকে করব। ওকে করার পর ভিডিওটাকে আমরা জুম করে স্ক্রিনে ফিট করে নেব। এইভাবে ঠিক স্ক্রিনে ফিট করে নেব। তো ফিট করার পর একটু নিচের দিকে যেতে হবে। গেলে দেখো একটা অপশান দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছ একটা অপশান ক্রোমা কি। এই ক্রোমা কি অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে এই অপশানটাকে এনেবেল করে নিতে হবে। তো এই অপশানটায় ক্লিক করব। ক্লিক করে এটাকে এনেবেল করে নিতে হবে। তো এনেবেল করার পর দেখো ভিডিওটা ঠিক ব্রিক ওয়ালের ওপরে দেখো ভিডিওটা চলে এসেছে। তো ছবিটা ঠিক ভালো লাগছে না, তো এখান থেকে দেখো অ্যাডজাস্ট করতে হবে। এই যে ওপরের যে অপশানটা দেখছো 28% রয়েছে, এটাকে একটু বাড়াতে হবে। বাড়িয়ে মোটামুটি
40% কাছাকাছি রাখলে দেখো 40% 39-40% সিলেক্ট করলে দেখো একদম পারফেক্ট লাগছে। দেখো এবার তো ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে দেখো ব্রিক ওয়ালের এফেক্টটা চলে এসেছে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে। তো এইবার আমরা এটাকে ওকে করে দেবো। ওকে করলে এবার আমি তোমাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি, তার আগে ভিডিওটা আমি একটু মিউট করে নিই। ওকে করলাম, ওকে করে দেখো প্লে করলে তো এইভাবে দেখো তোমরা যে কোনো ভিডিওকে এইভাবে ক্রোমাকি এফেক্টের মাধ্যমে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড তোমরা চেঞ্জ করতে পারো। হ্যাঁ, তবে অবশ্যই যদি পিছনের দেয়ালটা তোমাদের সবুজ বা গ্রিন কালারের যদি না হয় তাহলে দেখো ক্রোমাকি অপশানে গিয়ে যে কী কালার নিচে দেখতে পাচ্ছ সবুজ রঙের কী কালার অপশানটা যেটা, তো এই কী কালারটা এখানে আমার সবুজ সিলেক্ট করা আছে। তো তোমার যদি সাদা দেয়াল হয় বা ব্লু দেয়াল হয় বা হলুদ দেয়াল হয় তো অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট এখানে অনেকগুলো কালার দেয়া আছে, তো সেই কালারটাকে সিলেক্ট করে ওকে করে দিলেই সেই কালারের দেয়ালটা তোমাদের সেম কালারের যে দেয়ালটা সেটা রিমুভ হয়ে যাবে। তো আমার এখানে যেহেতু সবুজ কালারের দেয়াল তো আমার এখানে সবুজটাই কী কালার হিসেবে সিলেক্ট করা আছে, আর আমি এইভাবেই করলাম প্রসেসটা। তো যদি অন্য কোনো কালার হয় তো তোমরা সেই কালারটা সিলেক্ট করে সেই ব্যাকগ্রাউন্ডটাকেও তোমরা সেম প্রসেসে রিমুভ করতে পারো বা রিপ্লেস করতে পারো। তো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, আর কমেন্টস করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও এরকম নতুন নতুন আরও ইন্টারেস্টিং টিউটোরিয়াল ইন ফিউচারে দেখার জন্য। তো চলো আজকের মতন এইটুকুই, আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো খুব তাড়াতাড়ি।